হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওতে সবাই ভালোবাসা দিয়ে দেখবেন গত ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম আমি ছোপার যে ফোমের কাবারগুলো ওগুলো ধুয়ে দিয়েছি তো ছোপার ফোমের কাবার ধোয়ার পরে কিন্তু আমার শরীর ব্যথা আর একটু একটু জ্বর হালকা জ্বর চলে এসেছিলো তো এরকমটাই হয় এর আগের বারো যখন ধুয়েছিলাম ছোপার কাপড়গুলো তো ধুয়ে যেদিন ধুয়েছিলাম ওদিন রাত্রি থেকে আমার জ্বর ছিল শরীর ব্যথা ছিল এবারও তাই হয়েছে তো শরীর ব্যথা আর জ্বর যতই হোক তারপরে তো আর সংসারের কাজগুলো ফেলে রাখা যাবে না আর কিছু কিছু কাজ আছে এসবগুলো তো আর খালাদেরকে দিয়ে আসলে করানো যায় না সংসারটা যেমন আমার মায়াটাও কিন্তু আমারই বেশি তো আমি আমার সংসারের কাজগুলো যেমন মায়া দরদ দিয়ে করব দেখা যায় যে আমরা যারা গৃহিণীরা আছি নিজের শরীরকে কষ্ট দেই তারপরেও কিন্তু আমাদের যে সংসারের প্রিয় জিনিসগুলো বা শখের জিনিসগুলো এগুলোর উপরেও কিন্তু কখনোই কোনো আঁচ আসতে দেই না তো যার কারণে আর সব কাজগুলো আসলে খালাকে দিয়ে করাই না নিজের যতই কষ্ট হোক তারপরেও করার চেষ্টা করি আর এখন যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইকবার আমাকে আপনাদের মতো আর কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর ইতিমধ্যে যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর এখানে কিন্তু ওই সোফার কাপড়গুলো শুকিয়ে গেছিলাম সেটাই লাগিয়ে নিচ্ছিলাম আসলে শীত কিন্তু চলে এসেছে তো শীত আসলে কিন্তু ওরকমভাবে আসলে রোদটা পাওয়া যায় না যার কারণে শীত আসার আগে যে সব ভারী ভারী কাপড়গুলো আছে বা ভারী কাজগুলো আছে পানির সব বেশি বেশি পানি আসলে ছানতে হবে ওগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছিলাম আর এখানে এই যে আমি কিন্তু সোফার যে ফোমের কাপড়গুলো ছিল সেটা কিন্তু পরিয়ে সোফাটাকে ঠিকঠাক করে পরিপাটি করে নিয়েছিলাম আমাদের কিন্তু একটা খুব পরিচিত এবং কমন প্রবাদ আছে সংসার সুখের হয় রমণীর গুণে সত্যি কি সংসারটা সুখের হয় রমণীর গুণে নাকি স্বামীর মোটা ইনকামে সংসারটা সুখের হয় তো আমার কাছে কিন্তু মনে হয় সংসারটা সুখের হয় রমণীর গুণেও আবার হাজব্যান্ডের মোটা ইনকামেও কেননা আমাদের জীবনে চলতে হলে অবশ্যই টাকার প্রয়োজন হ্যাঁ তারপরে যে অনেক বেশি টাকা থাকলেই আমরা সুখী তা কিন্তু না আমাদের জীবন জীবনযাপনের জন্য চলাফেরা করার জন্য পর্যাপ্ত পরিমাণ একটা লিমিট টাকা থাকলেই কিন্তু আমরা চলাফেরা করতে পারি বা আমাদের প্রয়োজনগুলো মেটাতে পারি তো এখানে যদি স্বামীর ইনকামটাই না থাকে আমরা আমাদের রমণীরা আমাদের যতই গুণ থাক সংসারটাকে কোনোভাবেই কিন্তু যতই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি কোনোভাবেই সম্ভব না তো আমার হাজব্যান্ডের ইনকামই যদি না থাকে আমি আমার সংসারটাকে কিভাবে গোছাবো কিভাবে চালাবো তো আমার শুধু গুণ থাকলে বা বুদ্ধি থাকলে তো আমার বুদ্ধি থেকে তো আর টাকা বের হবে না আমি তার আমার সংসারটাকে বুদ্ধি দিয়ে চালাতে পারবো না টাকা না থাকলে তো এর জন্য কিন্তু অবশ্যই হাজব্যান্ডের ইনকামের দরকার আছে আবার হাজব্যান্ডের ইনকাম থাকলেই যে শুধু সংসারটা সুখের হবে তাও কিন্তু না হাজব্যান্ড ইনকাম করে আনলো সেই ইনকামের টাকাটা যদি রমণী ঠিক মতো ব্যবহার না করতে পারে সংসারটাকে বুদ্ধি করে চালাতে না পারে সুন্দর পরি পাটি করে গুছিয়ে না রাখতে পারে তাহলেও কিন্তু সংসারে সুখ আসবে না দেখা যায় যে হাজবেন্ড বাইরে থেকে কঠোর পরিশ্রম করে খুব কষ্ট করে টাকা ইনকাম করে আসছে আর আমরা রমণীরা বসে বসে টাকাগুলো কীভাবে উচ্ছিন্ন দেওয়া যায় সেইগুলোর চিন্তা ভাবনা করছি তাহলে কিন্তু সংসারে কখনোই সুখ আসবে না তাই আমার মনে হয় একটা সংসার সুখের হয় শুধু রমণীর গুণে এই কথাটা বলা ঠিক না একটা সংসারে তখনই সুখ আসে যখন হাজবেন্ডের ইনকাম থাকে তার পাশাপাশি রমণীরও গুণ থাকে ভিডিওর এই অংশটুকু বেশ কয়েকদিন আগের করা ছিল তো পুজোর ছুটিতে বেড়াতে গিয়েছিলাম তখন ভিডিও করা হয়েছিল কোনো ভিডিওর সাথে এটা অ্যাড করা হয়নি তো আজকে ভাবলাম খুব ছোট ভিডিও তার সাথে একটু অ্যাড করে দেই তো এখানে কিন্তু বিভিন্ন রকমের আচার ছিল বড়ই তেঁতুল আমশক্ত জলপাই হর চালতার আচার হরেক রকমের আচার ছিল তো আচার দেখাতে দেখাতে আজকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ